আমি যখন সাবজেক্ট চয়েস করি, আমি প্রথমে বলি যে বিষয় নাকি বিশ্ববিদ্যালয়, আমি তোমাকে একটা বাস্তবতা বলতে, বাংলাদেশের ক্ষেত্রে তুমি বাংলাদেশের যেই ভার্সিটি থেকেই পড়ো, ওটা বুয়েট হোক, মেডিকেল হোক, ঢাবি হোক, জাতীয় বিশ্ববিদ্যালয় হোক, ব্র্যাক হোক, এনএসইউ হোক, পৃথিবীর যেই বিশ্ববিদ্যালয় থেকে পড়ো, মনে রাখবা তোমার কোনো পড়াশোনা ইজি না। ভার্সিটি লেভেলের কোনো সাবজেক্ট, ইসলামের ইতিহাস বলো আর তুমি অ্যাকাউন্টিং বলো অথবা সিএসই বলো, কোনো সাবজেক্ট ইজি না। তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তোমার প্রত্যেকটা সাবজেক্টে ডিটেলস পড়াশোনা আছে, কঠিন পড়াশোনা আছে, ভার্সিটি লাইফের পড়াশোনা হার্ড। এখন সাবজেক্ট ভিত্তিক কিছু ব্যাপার আছে যে হ্যাঁ বিবিএ অনেকের কাছে ইজি, অনেকের কাছে সিএসসি ইজি। এখন সিএসসি কার কাছে ইজি? যে আজীবন কোডিং করছে, এনএইচএসপিসি দিচ্ছে, ওর কাছে সিএসসি ইজি মনে হইতেই পারে, তোমার কাছে মনে নাও হইতে পারে, অনেকের কাছে মুখস্থ শক্তি ভালো তার মেডিকেল ইজি মনে হইতে পারে। সেখানে যেমন একটা পার্সন ভেদে ডিফিকাল্টি লেভেলের পার্থক্য আছে, আবার এখানে আবার সাবজেক্ট ভিত্তিক কিছু কিছু সাবজেক্ট হইতে পারে ইজি, হইতে পারে আগে থেকে ইজি, কিছু সাবজেক্ট বাই ডিফল্টই কঠিন। সেখানে সাবজেক্ট ভিত্তিক একটা ব্যাপার গেল। তার পরবর্তীতে যেই বিশ্ববিদ্যালয়ে পড়ো না কেন, যেখান থেকেই পড়ো, পড়া তো কঠিন। আরও একটা বড় পয়েন্ট হলো, তুমি পৃথিবীর যেই বিশ্ববিদ্যালয় থেকে যেই ডিগ্রি নিয়ে বের হও না কেন, বের হয়ে কিন্তু আমরা সবাই মোটামুটি জব সেক্টরে একই টাইপের অপশনস পাই। যেমন ভাইয়াটা একটু ভুল বললাম, না ভুল বলি নাই, যেমন প্রাইভেট সেক্টরে জব হইতে পারে, বিদেশে যাইতে পারি। এখন নর্মালি বিবিএ থেকে পড়ে মানুষজন বিদেশে কম যায়, নর্মালি বুয়েটের ইঞ্জিনিয়ারিং মানুষজনই বাইরে যায়, মেডিকেল থেকে পড়ে মানুষজন কম বাইরে যায়, কিন্তু যাওয়া তো পসিবল, তো বাইরে যাওয়ার একটা অপশন থাকে। প্রাইভেট সেক্টরে যাব, হ্যাঁ মেডিকেলের একজন ডক্টর প্রাইভেট ডক্টর হতে পারে, অ্যাপোলো ল্যাবে এসে জয়েন করতে পারে, আবার হইতে পারে সে সরকারি বিসিএস পরীক্ষা দিয়ে একজন বিসিএস ডাক্তার হইলো, সে নিজে চেম্বার করলো। সো প্রত্যেক ক্ষেত্রে কিন্তু, এবং ইঞ্জিনিয়ারিং তুমি যে ইউনিভার্সিটি নিয়ে বের হও, তোমার স্কিল যদি ভালো না থাকে, তোমার যদি স্কিল বা জব সেক্টর রিলেটেড প্রিপারেশন তোমার যদি না থাকে, এমন কোনো দিনই হবে না যে আমি জাস্ট বিকজ এই ইউনিভার্সিটি থেকে পড়ছি দেখে আমি বের হয়ে চাকরি পেয়ে গেছি। হ্যাঁ ইউনিভার্সিটি একটা অনেক বড় ফ্যাক্টর তোমার ভাইবার ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে, বাট সরকারি জবের ক্ষেত্রে ভার্সিটি তারা দেখেও না গুনেও না। বাট কথা হলো যে যখন তুমি অন্যান্য জবের ক্ষেত্রে যাবা, ভার্সিটিটা একটা ফ্যাক্টর, এটা তুমি কখনো মানে চলে যেতে পারো না, ভার্সিটি কাউন্টে আসতেছে না। সিজি একটা অনেক বড় ফ্যাক্টর, তোমার ভালো রেজাল্ট একটা অনেক বড় ফ্যাক্টর, বাট এগুলা অতিক্রম করা সম্ভব যদি তোমার স্কিল থাকে। তো মুদ্রা কথা কি, যে তুমি যদি ভালো মতো পড়াশোনা করো, তুমি যদি স্কিলড হও, তুমি যদি জব নিয়ে আগে থেকে প্রিপারেশন নাও, তোমার যদি চাকরি নিয়ে প্রিপারেশন থাকে, তোমার যদি চাকরি নিয়ে প্ল্যান থাকে, তোমাকে আটকাবে এমন মানুষজন কম আছে। সেটা তুমি পৃথিবীর যেই সাবজেক্ট, যেই বিষয়, যেই বিশ্ববিদ্যালয় নিয়ে পড়ো, তোমার গেমটা সেম।